অনেকের প্রশ্ন, সারজিস আলম কেন উপদেষ্টা কমিটিতে নাই? কারণ অনেকেই দেখেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল ছয়জন সমন্বয়ক, তাদের মধ্যে কিন্তু দেশ নিয়ে খুবই সুন্দর সুন্দর কথা বলতেছেন সারজিস আলম মিডিয়ার সামনে। তো এই জন্য অনেকের প্রশ্ন যে যে এত বেশি অবদান রেখেছে, সবারই অবদান রয়েছে, বাট সারজিস আলমের অবদানটা একটু অন্যরকম ছিল। তো অনেকের প্রশ্ন, সরকার উপদেষ্টার মধ্যে সমন্বয়কারী ছয়জনের মধ্যে দুইজন রয়েছে, কিন্তু সেখানে সারজিস আলম নেই, তো কেন নেই সেই বিষয়টা আমি এখন একটু ক্লিয়ার করে দেব। প্রথমত, অন্তর্বর্তীকালীন সরকারে এই মুহূর্তে যারা রয়েছেন, পরবর্তীতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। জাতীয় নির্বাচন হয় যখন, নতুন সরকার গঠন করা হবে, সেই সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের উপদেষ্টা কেউই কিন্তু নির্বাচনে দাঁড়াতে পারবে না। এটা হচ্ছে দেশের সাংবিধানিক আইন। তো যার কারণে আসলে নতুন একটা আভাস পাওয়া যাচ্ছে যে হয়তোবা পরবর্তী যখন নির্বাচন আসবে, তার আগে দেশকে মোটামুটি সংস্কার করে সারজিস আলমে প্রয়োজন হয় একটা নতুন দল গঠন করা হবে, তারপর নির্বাচনে অংশগ্রহণ করবে। মূল বিষয় হচ্ছে এইটা।